বিধানসভায় সাংবাদিক বৈঠকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় রয়েছেন, নজর রাখবো সরাসরি। যে সমস্ত শব্দ বা ভাষা ওদের মুখ থেকে বেরোচ্ছে সেটা নিশ্চিতভাবে কখনো কখনো ওদের মধ্যেও নিশ্চয়ই আলোচনা হয় বা হয়েছে, এবং যারা সংস্কারপন্থী, যারা সংস্কৃতির কথা বলে থাকেন অন্তত মুখেও, কৃষ্টি সংস্কৃতির কথা, তারা নিশ্চয়ই এগুলোর কে সমর্থন করবেন না। সে তো স্টিফেন হাউস প্রফুল্ল সেনের, বামেরা রটিয়েছিল, বামেরা সহ ভারতবর্ষে রাজীব বিরোধী কংগ্রেস বিরোধী সব দলই তো রটিয়েছিল, বোফোর্স, গান্ধী ইত্যাদি আরও অনেক কিছু স্লোগান, সেগুলো আমার মুখে আনতে রুচিতে বাধে, আমি সাধারণত ওই শব্দগুলো ব্যবহার করতে পারি না, চেষ্টাও করি না। সুতরাং পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিং, তিনিও বোধ হয় সম্ভবত অনুতাপ প্রকাশ করেছিলেন, এবং তার মৃত্যুর পরে, রাজীবজির মৃত্যুর পরে ক্লিন চিট তাকে আদালত দিয়েছিল। সুতরাং মানুষকে এইগুলোকে মাথায় রাখতে হবে যে বিরোধী রাজনৈতিক দল, যাদের সেই অর্থে কোনো রাজনীতি থাকে না, বলার থাকে না, সাংগঠনিক শক্তি থাকে না, জনগণের ওপর প্রভাব থাকে না, তাদের এই সকলের ওপর আশ্রয় নিতে হয়। আশা করব এই সমস্ত ঘটনাবলি নিশ্চিতভাবে বাংলা তথা ভারতবর্ষের মানুষকে রাজনৈতিক দিক থেকে আরও শিক্ষিত এবং সমৃদ্ধ করেছে। না, ফের জব কার্ডে তো দেখলাম যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে লক্ষ লক্ষ, আমাদের বোধ হয় 5,000 কত, এবং এই গিরিরাজ সিংটি সম্মান দিয়েই বলছি, তাও রাষ্ট্রমন্ত্রী না, পূর্ণমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী ছিলেন, হচ্ছেন সাজ্জি, তা এদের সত্যি কথা বলতে ঠিকই বলেছেন যে এরা প্রধানমন্ত্রী দপ্তর বা পিএমও থেকে যেটা বলে দেয় সেটাই করে ওদের করতে হয়, বা দল থেকে, ঠিকই বলেছেন, কারণ যেরকম নির্দেশ থাকে সেরকম কথা বলে। তাহলে এতদিন ধরে যেটা বলে এলেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ, সেগুলো না বললেই পারতেন, একটা কথায় তখনও বলে সেরে দিতে পারতেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে। এই যে প্রধানমন্ত্রী চোর অথবা মুখ্যমন্ত্রী চোর, এই যে স্লোগান, এই যে সংস্কৃতি, সেটা বিধানসভার অন্দর মহল পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আপনি দীর্ঘদিনের বিধায়ক, এটা কি বন্ধ হওয়া উচিত? অনতি বিলম্বে বন্ধ হওয়া উচিত, এটা সুস্থ সংস্কৃতির, রাজনৈতিক সংস্কৃতির বা রাজনৈতিক কর্মীদের, এগুলো সকলে মিলে এগুলোকে বন্ধ করা উচিত বলে আমি মনে করি। মানে দুতলে ফিরে বন্ধ করা উচিত, সকলে মিলে এই জিনিসগুলো বন্ধ করা উচিত, এগুলো ভালো না, এগুলোতে কারুরই সম্মান বৃদ্ধি হচ্ছে না বা হয় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।